অভিনেত্রী সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। হাসপাতালে ভর্তি হলেন তার স্বামী পরিচালক প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়। আগামীকাল বাইপাস সার্জারি হবে তার। নিউজ 18 বাংলার সঙ্গে কথা বলার সময়ে সুদীপা জানালেন, 4-5 ঘন্টার ওটি হবে অগ্নিদেবের। সুদীপার মা অসুস্থ, কিছুদিন আগেই তিনি হাসপাতাল থেকে ফিরেছেন। অগ্নিদেব তার পোষ্যকে হারালেন সম্প্রতি। সব মিলিয়ে সুদীপা ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটায় একেবারে বিধ্বস্ত। সুদীপার কথায়, আমি কিছু বুঝতে পারছি না, কেন এত কিছু হচ্ছে একসঙ্গে, আমার কোনো অনুভূতিই কাজ করছে না। এখন শুধু সকলকে বলছি, অগ্নির জন্য প্রার্থনা করুন। সুদীপার সঙ্গে কথা বলে জানা গেল, নবমীর দিন থেকেই শরীর খুব খারাপ অগ্নিদেবের। সেদিন তার কুকুরকে হারান তিনি। লক্ষ্মী পুজোর দিন নাকি অগ্নিদেব এতই অসুস্থ ছিলেন যে ছাদে উঠে ঠাকুর দেখতেও যেতে পারেননি, কিন্তু ডাক্তার আর অপেক্ষা করতে চাননি বলেই ভর্তি করে দিয়েছেন হাসপাতালে। আগামীকালই অপারেশন হয়ে যাবে অগ্নিদেবের। উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষের দিকেও একবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়কে। সেই সময় তার অসুস্থতা নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা কল্পনা। কেউ বলছিলেন গুরুতর অসুস্থ, তো কারো আবার অনুমান নিশ্চয়ই ডেঙ্গু হয়েছে। চারপাশে এমন আলোচনায় খুবই বিরক্ত হয়েছিলেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে লেখা ছিল, আমার স্বামী অগ্নিদেব ডেঙ্গুতে আক্রান্ত নন, তবে এটা ঠিক, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এনজিওগ্রাম হবে। সকলকে ধন্যবাদ আমাদের পরিবারের পাশে এভাবে থাকার জন্য। ওর দ্রুত আরোগ্য কামনা করবেন সকলে। স্বামীর অসুস্থতার কিছুদিন আগে সুদীপার মাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই সময় একদম ভেঙে পড়েছিলেন তিনি। তখনও মায়ের দ্রুত আরোগ্য কামনার জন্য সকলের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছিলেন, ভয়ঙ্করভাবে হৃদরোগে আক্রান্ত মা, দয়া করে আপনারা প্রার্থনা করুন, এরপর সুস্থ করে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়।